সহ্য করতে না পেরে মাতাল ছেলেকে কোপালো বাবা। ওই ঘটনায় গুরুতর আহত হন ছেলে। আহতের নাম সদ্দাম হোসেন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের নাজিরপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মদ্যপান করত ছেলে সদ্দাম। এলাকার মানুষ থেকে মা বাবার উপর মারধর সহ বিভিন্ন রকম অত্যাচার চালাতো, আর তাতেই অশান্তি চলত পরিবারে। শুক্রবার রাতে ফের মদ্যপান করে এসে ধারালো অস্ত্র নিয়ে তার বাবা শহীদুলের ওপর চড়াও হয়। প্রাণ বাঁচাতে ওই অস্ত্র কেড়ে ছেলেকেই আঘাত করে। ঘটনায় গলা এবং পিঠে ধারালো অস্ত্রের কোপ পড়লে গুরুতর আহত হয় ছেলে সদ্দাম হোসেন। ঘটনার পর উদ্ধার করে স্থানীয়রা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে রাতেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রকিবুল ইসলাম বাবু রিপোর্ট, NTVWB।